বরগুনায় সরকারি বিভিন্ন দপ্তরের সাথে স্থানীয় জনগোষ্ঠীর ত্রৈমাসিক সমন্বয় সভা করা হয় জেলা প্রতিনিধি ইসলাম অনিক বরগুনায় অক্সফামের অর্থায়নে জাগনারী আজ বিকেল তিনটার সময় জাগনারীর পাঠশালায় রেজিলিয়েন্স থ্রো ইকোনমিক পাওয়ারমেন্ট ক্লাইমেট অ্যাডাপ্টেশন লিডারশিপ লার্নিং রিকল দু হাজার একুশ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সাথে স্থানীয় জনগোষ্ঠীর ত্রৈমাসিক সমন্বয় আয়োজন করা হয় জাগনারের রিকল প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরগুনা সদর বক্তব্য রাখেন বেনজির আহমেদ উপজেলা লাইফ স্টক মোহাম্মদ মাহমুদুল হাসান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি এশিয়ান টিভি বরগুনা উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্য বৃন্দ সহ আরও অনেকে আলোচনা সভায় দুর্যোগ মৎস্য কৃষি হাঁস মুরগি গরু ছাগল পালন বিভিন্ন ট্রেনিং ও সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা এবং সমস্যাসমূহ ও সমাধানের উপায় নিয়ে সরকারি কর্মকর্তাদের সাথে অংশগ্রহণমূলক আলোচনা ও সিদ্ধান্ত করা হয় সরকারি কর্মকর্তারা বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগিতা করার জন্য আশ্বাস দেন